হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিটি মহান প্রেমের পেছনেই একটা করে মহান গল্প থাকে, আর এমনই একটা ভালোবাসার গল্প থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য নোটবুক। 2004 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 7.4। তো গল্পটা শুরু হয় একটা নার্সিং হোম থেকে, যেখানে ডিউক নামের একটা বয়স্ক লোককে দেখানো হয়। ডিউক অনেকদিন ধরেই এই নার্সিংহোমে নিজের চিকিৎসা করাচ্ছিল, আর এই নার্সিংহোমের মধ্যেই একটা অসুস্থ বয়স্ক মহিলা ছিল। আর ডিউক এখন এই মহিলাটার সঙ্গে কথা বলার জন্য ওনার ঘরে চলে আসে, আর ওনাকে বলে, আমি নিজের বই থেকে আপনাকে বেশ কিছু গল্প শোনাতে চাই। যদিও প্রথমের দিকে ওই মহিলাটা কোনোভাবেই ডিউকের এই কথায় রাজি হচ্ছিল না, কিন্তু পরে নার্স ওনাকে বুঝিয়ে বলায় ওই অসুস্থ মহিলাটা ডিউকের গল্প শোনার জন্য রাজি হয়ে যায়। আর এরপর ডিউক নিজের ডায়েরি থেকে ওই মহিলাকে গল্প শোনাতে শুরু করে, আর এখান থেকেই পুরো গল্পটা 1940 সালের অতীতে চলে যায়। এই পুরো গল্পটা ছিল নোহা নামের একটা ছেলে আর অ্যালি নামের 17 বছরের একটা মেয়েকে নিয়ে। নোহা একটা গ্রামে থাকত, যেখানে ও ছোট্ট একটা কারখানায় কাজ করত, আর ও আর্থিকভাবে খুবই গরিব ছিল। এবার একদিন সন্ধেবেলায় নোহা নিজের বন্ধুদের সঙ্গে নিজেদের গ্রামের একটা মেলায় ঘুরতে গেছিল, যেখানে ও অ্যালি নামের একটা মেয়েকে দেখতে পায়। আর অ্যালিকে প্রথমবার দেখার পরেই নোহার খুবই ভালো লেগে যায়। অ্যালি খুবই ধনী পরিবারের একটা মেয়ে ছিল, আর ও নিজের পুরো পরিবারের সঙ্গে অল্প কিছুদিনের জন্য এই গ্রামে ছুটি কাটাতে এসেছিল। এবার নোহা হঠাৎ করেই অ্যালির সামনে এসে বলে, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? যেটা শুনে অ্যালি সঙ্গে সঙ্গে ওর মুখের উপরে না করে দিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু নোহা যেভাবেই হোক অ্যালিকে নিজের সাথে বন্ধুত্ব করানোর জন্য রাজি করাতে চাইছিল। এবার ও খেয়াল করে অ্যালি নিজের বন্ধুদের সঙ্গে একটা নাগরদোলায় উঠেছে, আর এটা দেখতে পেয়ে ও তাড়াতাড়ি করে দৌড়ে এসে অ্যালির নাগরদোলার সামনের একটা লোহার রড ধরে ঝুলে পড়ে। যেটা দেখে অ্যালি আর ওখানে থাকা বাকি সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ নোহা নাগরদোলার ওপরে যে অবস্থায় ঝুলছিল ওখান থেকে ও নিচে পড়ে গেলে খুবই গুরুতরভাবে আহত হয়ে যেত। সেজন্য অ্যালি ওকে তাড়াতাড়ি করে ওপর থেকে নিচে নেমে আসতে বলে। কিন্তু নোহা বলে, এখান থেকে আমি তখনই নামব যখন তুমি আমার সঙ্গে একদিন ঘুরতে যাওয়ার জন্য রাজি হবে। আর এখন নোহাকে এই অবস্থায় দেখে অ্যালি বাধ্য হয়ে ওর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়। এবার পরের দিন সকালে নিজের কাজ থেকে ফেরার সময় নোহা রাস্তার মধ্যে অ্যালিকে দেখতে পায়। এবার নোহা তাড়াতাড়ি করে অ্যালির কাছে এসে বলে, কাল রাতে তুমি আমাকে কথা দিয়েছিলে, এবার বলো তুমি আমার সঙ্গে কবে ঘুরতে যাবে? কিন্তু অ্যালি বলে, আমি তোমার সঙ্গে কোথাও যাব না, কাল রাতে শুধুমাত্র তোমাকে নাগরদোলার উপর থেকে নিচে নামানোর জন্যই আমি তোমার কথা রাজি হয়েছিলাম। এটা শুনে নোহা ওখানে অ্যালিকে অনেক রকমভাবে রাজি করানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যালি ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে আসে। এবার অ্যালির সঙ্গে বন্ধুত্ব করার জন্য নোহার নিজের একটা বন্ধুর সাহায্য নেয়, কারণ নোহার ওই বন্ধুটার গার্লফ্রেন্ড অ্যালিরও ফ্রেন্ড ছিল। এবার এরা দুজন মিলে একদিন অ্যালিকে সিনেমা দেখার জন্য ডেকে আনে, আর ওখানে আসার পর অ্যালি দেখতে পায় ওই সিনেমা হলের সামনে বাকি সবার সঙ্গে নোহাও দাঁড়িয়েছিল। আর ভেতরে সিনেমা শুরু হওয়ার পর নোহা ওখানে একটানা অ্যালির দিকেই তাকিয়েছিল, আর ওখানে বেশ কিছুক্ষণ ধরে নোহার সাথে মেলামেশা করার পর অ্যালিও আস্তে আস্তে ওকে পছন্দ করতে শুরু করেছিল। আর সিনেমা দেখে বেরোনোর পর নোহা আর অ্যালি ঠিক করে ওরা নিজের বন্ধুদের সঙ্গে গাড়িতে করে না ফিরে দুজন মিলে একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবে, যাতে ওরা দুজন একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে পারে। আর এইভাবে বাড়ি ফেরার সময় ওরা দুজন একসাথে রাস্তার মধ্যে নাচ গান করে বেশ ভালোই মজা করতে থাকে। আর এই পুরো ব্যাপারটা অ্যালির খুবই পছন্দ হয়েছিল, সেজন্য এরপর থেকে ও নিজের বেশিরভাগ সময়টাই নোহার সঙ্গে কাটাত। আর এইভাবে আস্তে আস্তে নিজেদের মধ্যে মেলামেশা করতে করতে একটা সময় ওরা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে। এবার এক রাতে নোহা যখন অ্যালিকে ওর বাড়িতে ছাড়তে গেছিল, তখন অ্যালির বাবা নোহাকে দেখতে পায়, আর উনি অ্যালিকে বলেন, এই ছেলেটাকে তুমি রবিবার দিন আমাদের বাড়িতে ডেকে আনো, আমি ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে চাই। এবার কথা মতন অ্যালি পরের রবিবারে নোহাকে নিজের বাড়িতে ডেকে আনে। আর এখানে নোহার সাথে কথা বলার পর অ্যালির বাবা মা যখন জানতে পারে যে ও ছোট্ট একটা কারখানায় কাজ করে আর সেখান থেকে খুবই অল্প টাকা মাইনে পায় আর ওর আর্থিক অবস্থা খুব একটা ভালো না, তখন ওরা কোনোভাবেই চাইছিল না অ্যালি আর নোহার নিজেদের মধ্যে মেলামেশা করুক। কিন্তু অ্যালির বাবা এই ব্যাপারটাকে অ্যালির ছেলে মানুষই মনে করে খুব একটা বেশি গুরুত্ব দেয় না। এবার এই ঘটনার কিছুদিন পর নোহা অ্যালিকে সাথে করে ওই গ্রামের বাইরে একটা পুরনো পোড়ো বাড়িতে নিয়ে আসে। এই বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, সেজন্য এখন এখানে কোনো রকম লোক থাকত না। নোহা জানায়, আমার অনেক দিনের স্বপ্ন, আমি এই বাড়িটাকে কিনব আর এটাকে নিজের হাতে করে নিজের মনের মতন সাজাবো। যেটা শুনে অ্যালি খুবই খুশি হয়ে বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হবে, আর আমি চাই এই পুরো বাড়িটাকে তুমি সাদা রং করো আর এর জানলা দরজাগুলোকে নীল রং, আর এখানে আমার একটা ঘর থাকবে যেখান থেকে নদী দেখা যাবে। তখন নোহা বলে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমনটাই করব। এবার এরা দুজন নিজেদের মধ্যে এই সমস্ত কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়।
তখন হঠাৎ করেই ওখানে নোহার বন্ধু চলে আসে আর ও বলে, তোমরা দুজন এত রাত অবধি এখানে কি করছো? অ্যালির বাড়ির লোকজন অনেকক্ষণ ধরেই ওকে খোঁজাখুঁজি করছে আর এখন ওরা পুলিশেও একটা কমপ্লেন করেছে। আর এটা শোনার পর নোহা তাড়াতাড়ি করে অ্যালিকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। আর ঘরে ঢোকার পর অ্যালির মা বাবা প্রচণ্ড রেগে গিয়ে ওকে বলতে থাকে, এখন রাত দুটো বেজে গেছে, এত রাত অবধি তুমি ঘরের বাইরে কি করছিলে? নোহা ওখানে সবাইকে বলে, এই ঘটনায় অ্যালির কোনো দোষ নেই, আমার জন্যই ওর ফিরতে দেরি হয়ে গেছে। কিন্তু ওর বাবা মা নোহার এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না। ওরা নোহাকে বাইরে বসিয়ে অ্যালিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আরও বকাবকি করতে থাকে। অ্যালির মা বলে, আজকের পর থেকে ওই ছেলেটার সঙ্গে তুমি কোনোভাবেই মেলামেশা করবে না, ওর যা আর্থিক অবস্থা ও তোমাকে বেশি দিন ভালো রাখতে পারবে না। আর এরপর উনি নোহাকে অপমান করে নানা রকম কথা বলতে থাকেন। কিন্তু অ্যালি ওখানে কোনোভাবেই নোহাকে ছাড়তে চাইছিল না। ও বলে, নোহার টাকা পয়সা থাকার দরকার নেই, ওর সঙ্গে আমি সারা জীবন এমনিই ভালো থাকতে পারবো। তখন অ্যালির বাবা বলে, না তুমি একদম ভুল বলছো, ও কোনোভাবেই তোমার যোগ্য না, আর তুমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আর বাইরে বসে নোহা অ্যালির বাবা মার এই সমস্ত কথাগুলো শুনতে পাচ্ছিল, যেগুলো শুনে ওর খুবই খারাপ লাগে। আর ও আস্তে আস্তে ওখান থেকে উঠে চলে আসতে শুরু করে। আর এটা দেখতে পেয়ে অ্যালি তাড়াতাড়ি করে ছুটে এসে ওকে আটকানোর চেষ্টা করে। তখন নোহা বলে, তোমার বাবা মা একদমই ঠিক বলছে, আমাদের আর কোনোভাবেই মেলামেশা করা উচিত না, কারণ আমার আর্থিক অবস্থা কখনোই ভালো হবে না, আমি সারা জীবন এরকমই থাকব। কিন্তু আমি চাই তুমি নিজের জীবনে অনেক ভালো জায়গায় পৌঁছাও। কিন্তু অ্যালি ওখানে নোহাকে নানারকমভাবে বুঝিয়ে ওকে আটকানোর চেষ্টা করছিল। তখন নোহা বলে, আমার মনে হয় আমাদের এই বিষয়ে পরে কথা বলা উচিত। আর এটা বলে ও নিজের গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। আর এখন এই ঘটনায় অ্যালি আর নোহা দুজনেরই প্রচণ্ড মন খারাপ ছিল। এবার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর অ্যালি জানতে পারে আজকেই ওদের পুরো পরিবার এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। আর তার জন্য ওর মা সমস্ত রকম জিনিসপত্র গোছাতেও শুরু করে দিয়েছিল। আর এটা জানতে পেরে অ্যালি তাড়াতাড়ি করে নোহার কারখানায় ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। কিন্তু দেখা যায় নোহা তখন ওখানে ছিল না, সেজন্য অ্যালি নোহার বন্ধুকে ওখানে দেখতে পেয়ে ওকে বলে, এখনই আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি কোনোভাবেই নোহার সাথে দেখা করতে পারলাম না, তুমি ওকে জানিয়ে দিও আমি ওকে খুবই ভালোবাসি, আর আমি এখান থেকে চলে যাওয়ার পর ও যেন আমাকে চিঠি লিখে আমার সঙ্গে যোগাযোগ করে। আর এরপর অ্যালি নিজের পরিবারের সঙ্গে সারা জীবনের মতন ওই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। আর কিছুক্ষণ পর নোহা যখন নিজের বন্ধুর কাছ থেকে এই সমস্ত ঘটনা জানতে পারে তখন ও তাড়াতাড়ি করে অ্যালির বাড়িতে ওর সঙ্গে দেখা করতে চলে যায়। কিন্তু ততক্ষণে ওই বাড়ি ছেড়ে ওরা সবাই চলে গেছিল। আর এই ঘটনার পর থেকে নোহা প্রত্যেক দিন অ্যালিকে একটা করে চিঠি লিখত। আর এইভাবে এক বছর ধরে ও অ্যালিকে 365টা চিঠি পাঠায়। কিন্তু এগুলোর মধ্যে থেকে নোহার কাছে কখনো একটা চিঠিরও উত্তর আসেনি। আসলে এই চিঠিগুলো অ্যালির মা নিজের কাছে রেখে দিত। আর নোহার পাঠানো এই চিঠিগুলোর কথা অ্যালি কখনো কোনোভাবেই জানতে পারেনি। এবার এই ঘটনার কিছুদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে নোহা আর তার বন্ধু নিজেদের দেশের হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নোহার বন্ধু এই যুদ্ধেই মারা যায়। আর এদিকে দেখা যায় অ্যালি এখন নিজের কলেজের গ্র্যাজুয়েশনের থার্ড ইয়ারে পড়ছিল। আর এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত হয়ে যাওয়া নিজেদের দেশের সমস্ত সৈনিকদের সেবা করার জন্য ও নার্সিংয়ের কাজ করছিল। এবার অ্যালি যেখানে সমস্ত সৈনিকদের চিকিৎসা করছিল, একদিন সেখানে লন হ্যামন্ড নামের একজন আর্মি অফিসার আসেন, যিনি প্রচণ্ড গুরুতরভাবে আহত ছিলেন। কিন্তু অ্যালি ওনার দেখাশোনা করে, ওনার চিকিৎসা করে খুব তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তোলেন, যে কারণে লন নামের এই আর্মি অফিসারটা এখন অ্যালিকে খুবই পছন্দ করতে শুরু করেছিল। আর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন ও অ্যালিকে নিজের সাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। আর অ্যালিও ওর কথা রাজি হয়ে যায়। আর এরপর থেকে ওরা দুজন মাঝে মধ্যে নিজেদের মধ্যে মেলামেশা করতে থাকে। আর আস্তে আস্তে ওরা একে অপরকে পছন্দও করতে শুরু করে। আর এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর লন একদিন অ্যালিকে বিয়ের প্রস্তাব দেয়। আর অ্যালি ওর কথায় রাজিও হয়ে যায়। আসলে এতদিন ধরে অ্যালি নিজের আর নোহার অতীতকে অনেকটাই ভুলে গেছিল। আর এখন এদের দুজনের এই বিয়ের ব্যাপারটা অ্যালির বাবা মাও খুব ভালোভাবে মেনে নেয়, কারণ লন যথেষ্ট উচ্চবিত্ত পরিবারের একটা ছেলে ছিল আর ও আর্মির খুবই উঁচু একটা পদে চাকরি করত। আর অন্যদিকে দেখা যায় যুদ্ধ শেষ হওয়ার পর নোহা এখন নিজের বাড়ি ফিরে এসেছে। আর এখন ওর বাবা ওকে বলে, আমি আমাদের বাড়িটাকে বিক্রি করে দিয়েছি আর এখন আমি চাই এই টাকাগুলো দিয়ে তুমি তোমার স্বপ্নের ওই বাড়িটাকে কেনো। আর এটা সেই পুরনো বাড়িটা ছিল যেখানে আজ থেকে বহু বছর আগে নোহা অ্যালিকে ঘুরতে নিয়ে এসেছিল। আর এখন নিজের বাবার দেওয়া টাকা দিয়ে নোহা ওই বাড়িটাকে কিনে ফেলে। আর এখন এই বাড়িটাকে নতুন করে তৈরি করার জন্য ওর বেশ কিছু জিনিসপত্রের দরকার ছিল, সেজন্য একদিন ওকে শহরে যেতে হয়। কিন্তু শহরে যাওয়ার পর নোহা দূর থেকে অ্যালি আর লনকে একসঙ্গে দেখতে পায়। আর ওদের দুজনকে এইভাবে একসাথে দেখে নোহা মনে মনে খুবই কষ্ট পায় আর ওখান থেকে চুপচাপ বাড়ি ফিরে আসে।
আর এখন ওর কাছে একটাই লক্ষ্য ছিল, নিজের স্বপ্নের বাড়িটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মনের মতন করে তৈরি করা। আর সেজন্য এখন ও রাত দিন খাটাখাটনি করে নিজের ওই বাড়িটাকে তৈরি করতে থাকে। আর এখন ওর বারবার মনে হচ্ছিল, এই বাড়িটাকে যদি ও ভালোভাবে তৈরি করতে পারে তাহলে অ্যালি হয়তো একদিন আবার ওর কাছে ফিরে আসবে। আর এইভাবে আস্তে আস্তে খুবই অল্প সময়ের মধ্যেই নোহা নিজের স্বপ্নের ওই বাড়িটাকে তৈরি করে ফেলে। আর এই ঘটনার কিছুদিন পরেই নোহার বাবা মারা যায়। আর এখন নোহা পুরোপুরি একা হয়ে গেছিল, ওর কাছে নিজের বলতে আর কেউই ছিল না। আর এই একাকিত্বে ভুগতে ভুগতে আস্তে আস্তে ও মদের নেশায় ডুবে যেতে শুরু করে। আর একটা সময় ও ঠিক করে নেয় নিজের এই স্বপ্নের বাড়িটাকে ও বিক্রি করে দেবে। আর সেজন্যই ওই বাড়ির সাথে নিজের একটা ছবি তুলে ওটাকে বিক্রি করার জন্য ও খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেয়, যেটা দেখে অনেকেই নোহার ওই বাড়িটা কেনার জন্য আসতে থাকে। কিন্তু শেষ অবধি নোহা কোনোভাবেই কারো কাছে নিজের এই বাড়িটা বিক্রি করতে পারছিল না, কারণ এতদিন ধরে একাকিত্বে ভোগার ফলে আস্তে আস্তে ও নিজের জীবনের সমস্ত উদ্দেশ্য হারিয়ে ফেলছিল। ওর বন্ধু, ওর বাবা, ওর জীবনের সমস্ত কাছের মানুষগুলো এখন মারা গেছে। আর যে মেয়েটাকে ও সবচেয়ে বেশি ভালোবাসত আর এখনও ভালোবাসে, সে অর্থাৎ অ্যালি এখন অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে চলে গেছে। আর এদিকে দেখা যায় লন আর অ্যালির বিয়ে ঠিক হয়ে গেছে, আর অ্যালি এখন নিজের বিয়ের জন্য কেনাকাটা করতে গেছিল। আর ওখানে দোকানের মধ্যে একটা খবরের কাগজে অ্যালি নোহার সেই ছবিটা দেখতে পায়, যেখানে ও নিজের বাড়ি বিক্রি করার জন্য কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিল। আর দেখা যায় এই বাড়িটাকে সেরকমভাবেই বানানো হয়েছে আজ থেকে বহু বছর আগে, যেরকমভাবে ও নোহাকে এই বাড়িটা বানাতে বলেছিল। আর এখন এত বছর পর নোহাকে দেখতে পেয়ে অ্যালি ওখানে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আসলে অ্যালি এখনও নোহাকে মন থেকে পুরোপুরি ভুলতে পারেনি, ওর মনের মধ্যে এখনও নোহার জন্য ভালোবাসা বেঁচেছিল। আর এখন এই ছবিটা দেখার পর নোহার জন্য ওর পুরনো ভালোবাসা আবার জেগে ওঠে। আর সেজন্য জ্ঞান ফেরার পর অ্যালি সবাইকে মিথ্যে কথা বলে নোহার সঙ্গে দেখা করার জন্য ওর নতুন বাড়িতে চলে আসে। আর এখন এত বছর পর অ্যালিকে এইভাবে দেখতে পেয়ে নোহা খুবই অবাক হয়ে যায়। আর এখন ওরা দুজনেই একে অপরকে অনেক প্রশ্ন করতে চাইছিল, অনেক কথা বলতে চাইছিল, কিন্তু কোনো কারণবশত সেগুলো করে উঠতে পারছিল না। এবার অ্যালি ওকে জানায় কিছুদিন পরেই ও বিয়ে করছে, আর এই ছেলেটাকে ওর বাবা মাও খুব পছন্দ করেছে। তখন নোহা বলে, আচ্ছা তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো? অ্যালি বলে, হ্যাঁ আমি ওকে খুবই ভালোবাসি। আর এরপর ওরা দুজন নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। এবার অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কথা বলার পর রাতের বেলায় অ্যালি যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন নোহা ওকে বলে, তুমি কি কাল সকালে আরও একবার এখানে আসতে পারবে? আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। আর অ্যালি ওর এই কথা রাজি হয়ে পরের দিন সকালে আবার ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। আর তখন নোহা অ্যালিকে নিজের সাথে নৌকায় করে নদীতে ঘুরতে নিয়ে যায়। আর একটা সময় অ্যালি ওকে বলে, এই বাড়িটাকে তুমি তেমনভাবেই তৈরি করেছ যেমনটা আমি তোমাকে বলেছিলাম। নোহা বলে, হ্যাঁ এমনটা তো করতেই হতো, কারণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম। এবার ওরা দুজন যখন নদীর মধ্যে নৌকায় করে ওখানে ঘুরছিল, তখন হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। সেজন্য তাড়াতাড়ি করে ওরা পাড়ে ফিরে আসে, আর ওখান থেকে অ্যালি চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে ও ফিরে এসে নোহাকে প্রশ্ন করে, তুমি আমাকে কোনোরকম চিঠি লেখনি কেন? আমি তোমার জন্য 7 বছর ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। তখন নোহা বলে, আমি 1 বছর ধরে তোমাকে 365টা চিঠি পাঠিয়েছিলাম, আর আমার কাছে আমাদের সম্পর্কটা এখনও শেষ হয়নি, আমি তোমাকে এখনও আগের মতনই ভালোবাসি। যেটা শুনে অ্যালি খুবই অবাক হয়ে যায়, কারণ এই চিঠিগুলোর ব্যাপারে ও কিছুই জানত না। আসলে এত বছর পরেও এখনও এরা দুজন একে অপরকে খুবই ভালোবাসত। আর এরপর ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, আর এত বছর পর নিজেদের ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে ওরা দুজনেই খুবই খুশি ছিল। এবার সেই রাতটা ওরা একসাথেই কাটায়। কিন্তু পরের দিন সকালে অ্যালিকে খুঁজতে খুঁজতে ওর মা নোহার এই নতুন বাড়িতে চলে এসেছিল। আর এখানে নিজের মাকে দেখার পর অ্যালি খুবই রেগে গেছিল। ও বলে, নোহার পাঠানো ওই চিঠিগুলোর ব্যাপারে তুমি আমাকে কিছু জানাওনি কেন? তুমি খুব ভালোভাবেই দেখেছিলে মাসের পর মাস আমি নোহার জন্য কতটা কান্নাকাটি করেছিলাম। তখন ওর মা বলে, হ্যাঁ আমি খুবই ভুল করেছি, আর আমার ওই কাজটা করা উচিত হয়নি। কিন্তু এতদিন ধরে বাড়ি না ফেরায় লন তোমাকে খুঁজতে খুঁজতে এদিকেই এগিয়ে আসছে, আর এখন তুমি ঠিক করো নোহা আর লন এদের দুজনের সমস্যা থেকে তুমি কিভাবে বাইরে বেরোবে। আর এটা বলার পর অ্যালির মা অ্যালিকে নিজের সাথে করে একটা কারখানায় নিয়ে যায়। আর ওখানে উনি দূর থেকে একটা লোকের দিকে আঙুল দেখিয়ে অ্যালিকে বলেন, আজ থেকে 25 বছর আগে আমরা দুজন একে অপরকে খুবই ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি, সেজন্য আমরা দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেসব কিছুর আগেই আমাকে জোর করে তোমার বাবার সঙ্গে বিয়ে দেওয়া হয়। এমনটা নয় যে আমি তোমার বাবাকে ভালোবাসি না, আমি ওনাকে ভালোবাসি, উনি একজন ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি যদি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারতাম তাহলে আজকে হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো। আর এই কথাগুলো বলতে বলতে উনি কাঁদতে কাঁদতে অ্যালিকে জড়িয়ে ধরেন।
আর এরপর উনি আবার অ্যালিকে নোহার বাড়িতে ফিরিয়ে আনেন, আর সেই সাথে সাথে এত বছর ধরে নোহার লেখা সেই চিঠিগুলো উনি অ্যালিকে ফিরিয়ে দেন। আর তারপর অ্যালিকে বলেন, আশা করি এখন তুমি নিজের জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেবে। আর এখন অ্যালি সত্যিই খুবই সমস্যার মধ্যে ছিল। লন নামের ওই ছেলেটার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছিল, আর ওই ছেলেটাকে ও নিজের ইচ্ছাতেই পছন্দ করেছিল, কিন্তু এখন হঠাৎ করেই ওর পুরনো ভালোবাসা নোহা আবার ওর জীবনে ফিরে এসেছিল। আর এখন এদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া অ্যালির পক্ষে মোটেও সহজ ব্যাপার ছিল না। এবার অ্যালি নোহাকে বলে, লন আমাকে খুঁজতে খুঁজতে এখানে আমার হোটেলে চলে এসছে, আর এখন আমাকে ওর সাথে একবার দেখা করতে যেতে হবে। তখন নোহা মন খারাপ করে বলে, তার মানে তুমি আবার আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাই তো? আমি তোমাকে আর কোনোভাবেই হারাতে চাই না, সেজন্য তুমি এই পুরো ব্যাপারটা নিয়ে একটু ভালো করে ভাবো, আর তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। আর এই কথাগুলো শোনার পর অ্যালি ওখান থেকে কাঁদতে কাঁদতে লনের সঙ্গে দেখা করতে চলে আসে, আর ওকে নিজের আর নোহার ব্যাপারে সমস্ত সত্যি ঘটনা জানিয়ে দেয়। আর এগুলো শোনার পর লন বলে, তাহলে এখন আমার কাছে তিনটে রাস্তা আছে। এক, আমি ওকে গুলি করে মেরে ফেলব। দুই, আমি ওকে মেরে ওর হাত পা ভেঙে ফেলব। অথবা তিন, আমি তোমাকেই ছেড়ে দেব। কিন্তু এগুলোর মধ্যে থেকে আমি যাই করি না কেন, আমি কোনোভাবেই তোমাকে পাবো না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, আর আমি চাই তুমি মন থেকে আমার সঙ্গে থাকো। আমি কোনোভাবেই তোমাকে জোর করে নিজের কাছে আটকে রাখতে চাই না। আর এটা শুনে অ্যালি বলে, তুমি খুব ভালোভাবেই জানো আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। আর এখান থেকে এই পুরো গল্পটা আবার বর্তমান সময়ে চলে আসে, যেখানে হসপিটালের মধ্যে ডিউক নামের ওই বয়স্ক লোকটা ওই অসুস্থ মহিলাকে এই গল্পটা শোনাচ্ছিলেন। আর এখন ডিউক বলে, এরপর ওরা দুজন নিজেদের বাকি জীবনটা একসাথে বেশ ভালোভাবেই কাটায়। যেটা শুনে ওই বয়স্ক মহিলাটা বলেন, কারা দুজন, সেসব অবধি অ্যালি কাকে বেছে নিয়েছিল? কিন্তু ডিউক ওর কথার কোনো উত্তর দেয় না। আর কিছুক্ষণ চুপ করে থাকার পর ওই মহিলাটা বলেন, হ্যাঁ, আমার সব কিছু মনে পড়ে গেছে, ওটা আমরা দুজন ছিলাম। আসলে এই বয়স্ক মহিলাটাই হলো অ্যালি, আর ডিউক নামের যে বয়স্ক লোকটা এতক্ষণ ধরে ওকে গল্প শোনাচ্ছিল সে হলো নোহা। আসলে অনেকদিন ধরেই অ্যালি ডিমেনশিয়া নামের একটা মানসিক রোগে ভুগছিল, যার ফলে ও নিজের অতীতের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল। আর এই রোগের কারণেই অ্যালি নিজের কাছের চেনা জানা সমস্ত মানুষকেই ভুলে গেছিল। কিন্তু নোহার কাছ থেকে এই গল্পটা শোনার পর অ্যালির আবার সবকিছু মনে পড়ে যায়, আর দেখা যায় শেষ অবধি ও লনকে ছেড়ে আবার নোহার কাছেই ফিরে এসেছিল। আর তারপর থেকে ওরা দুজন একসাথেই থাকতে শুরু করে, আর এখন ওদের একটা বড় পরিবার ছিল, যেখানে ওদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই ছিল। কিন্তু নিজের এই রোগের কারণে অ্যালি এদের সবাইকেই ভুলে গেছিল, আর এখন অ্যালির দেখাশোনা করার জন্য নোহাও এই হসপিটালে থেকে গেছিল। আর ও প্রত্যেক দিন এইভাবে অ্যালিকে নিজেদের অতীতের গল্প শুনিয়ে ও স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবার চার পাঁচ মিনিটের মধ্যেই অ্যালি নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এবার অ্যালি বলে, তুমি আমার বাচ্চাদেরকে বলো আমি ওদেরকে খুবই ভালোবাসি, আর চলো এখন আমরা দুজন একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি। তখন নোহা বলে, এখন না, অন্য কোনো সময় যাব ডার্লিং। যেটা শুনে অ্যানি রেগে গিয়ে বলে, তুমি আমাকে ডার্লিং বললে কেন? আসলে অ্যানি এখন আবার নিজের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল, আর এখন আবার ও নোহাকে চিনতে পারছিল না, সেজন্য ও জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। আর ও চিৎকার শুনে ওকে এই অবস্থায় দেখে ওই হসপিটালের নার্স আর ডাক্তাররা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর অ্যালিকে এই অবস্থায় দেখার পর নোহা খুবই কষ্ট পায়, আর সেই রাতে ঘুমানোর পর ওর হার্ট অ্যাটাক হয়ে যায়, যে কারণে ওকে অ্যালির ওই হসপিটালেই ভর্তি করা হয়। আর এর আগেও নোহার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আর রাতের বেলায় একটু সুস্থ হওয়ার পর নোহা ওখান থেকে উঠে অ্যালির ঘরে চলে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যালি ওকে দেখে এখন খুব ভালোভাবেই চিনতে পারে। নোহা বলে, আজকে আমি তোমাকে গল্প শোনাতে আসতে পারিনি, তার জন্য তুমি কিছু মনে করো না। অ্যালি বলে, আচ্ছা, যেদিন আমি কোনোভাবে আর কোনো কিছুই মনে করতে পারবো না সেদিন তুমি কি করবে? নোহা বলে, আমি সবসময় তোমার সাথে থাকব, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর এটা বলার পর নোহা ওখানে অ্যালির হাত ধরে ওর পাশে শুয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন এদের ঘরে ওই হসপিটালের নার্স আসে, তখন উনি দেখতে পায় এরা দুজন একে অপরের হাত ধরে আগের রাতে একসাথেই মারা গেছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।